আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। দেব এন্টারটেইনমেন্টের এই থার্ড ভেঞ্চারকে ঘিরে শুরু থেকেই সবার কৌতূহল। অনিকেত চট্টোপাধ্যায়ের পরিচালনায় তৈরি হতে চলায় সিনেমা যে ওয়ার মুভি, তা স্পষ্ট করে দিয়েছিলেন পরিচালক নিজেই, কিন্তু কবির চরিত্রটি নিয়ে ধোঁয়াশা বজায় রাখছিলেন পরিচালক। তবে নভেম্বরের 1 তারিখে কবিরের মহরতের দিনে এই ছবির যে পোস্টার রিলিজ করছে, তাতে অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছে কবির চরিত্রটি। দেবের লুক দেখেই বোঝা যাচ্ছে তিনি নেগেটিভ চরিত্র করছেন, এবং এই ধরনের চরিত্রে তিনি এর আগে কখনোই অভিনয় করেননি। কিন্তু পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় এটাকে নেগেটিভ চরিত্র বলতে নারাজ। তার বক্তব্য, দেবের চরিত্রটিতে অনেক শেডস রয়েছে। অনিকেত সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ইসলামিক টেরোরিজম এই ছবির বিষয়, একজন টেরোরিস্টের শিকড় কোথায় সেটাও খোঁজার চেষ্টা রয়েছে ছবিতে। কবিরের পোস্টারে যে ট্রেনের ছবিটি রয়েছে, সেই ট্রেনকে জার্নির প্রতীক বলছেন পরিচালক। তবে মহরতের দিনে এই ছবির যে স্যান্ডার টিজার লঞ্চ করা হয়েছে, তা এক কথায় অনবদ্য। বাংলা ছবিতে এর আগে কোনো দিন স্যান্ডার ব্যবহার করা হয়নি, এমনকি বলিউড ছবির ক্ষেত্রেও এই ধরনের প্রচেষ্টা একেবারেই বিরল। তবে স্যান্ডার থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে যে দেব অভিনীত কবির চরিত্রটি একজন সন্ত্রাসবাদী শুধু তাই নয়, রুক্মিণী যে চরিত্রটিতে অভিনয় করছেন সেই ইয়াসমিনের চরিত্রটি খুব সম্ভবত কবিরের সহযোগী এবং প্রেমিকার। জানা গেছে প্রিয়াঙ্কা সরকার অভিনয় করছেন এক হিন্দি ভাষী পুলিশ অফিসারের চরিত্রে। দেব এন্টারটেইনমেন্টের 3টি ছবিতেই তার উপস্থিতি লক্ষণীয়। সোশ্যাল মিডিয়ায় কবিরের মহরতের বেশ কিছু স্টিল ছবি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, তাতে ইন্দ্রদীপ দাশগুপ্তকে দেখে আন্দাজ করা যাচ্ছে এই ছবির সঙ্গীত পরিচালক সম্ভবত তিনি। কিন্তু প্রযোজক দেবের সঙ্গে একই ফ্রেমে বন্দী হয়েছেন ইন্ডাস্ট্রির আরও একজন প্রডিউসার, ভদ্রলোকের নাম শ্রীকান্ত মেহতা। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।